পয়সা যদি দেখিতে চাও কোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও কোদারে আরে জানিয়া নিগম ঘরে বসো গিয়া এলেম কালাম সালাত যাকাত শিখাইবে তোরে হ্যাঁ হ্যাঁ এই যে নবতে কর্ম নবতি ভুল কর্ম হলো নূর রক্ষা করা ছোট বাজাও একবারে নবতের মূল কর্ম হলো নূর রক্ষা করা নূর যে রক্ষা করতে পারে তার নূর তাজিল্লা নূর চমকাইতে থাকে চেহারা দেখলে মহব্বত হয় যে বয়স কত হয়ে গেছে তারপর নূর চমকাইতেছে রসিকের ভঙ্গিতে যাইছে না সজন রসিক মিলাইছে রঙের মেলা সতরজতম ঘুঁটে তিন ঘাটে হয় খেলা এই সরদল পদ্মের নিম্নের অংশ হল কাম এটা ধ্বংসের রাস্তা গট জিওডি জিতে জেনারেট অতে হলে অপারেট আর দিতে হলে ডেস্ট্রয় ধ্বংসের রাস্তায় যাওয়া যাবে না জ্ঞান দিয়ে রিসার্চ করে গবেষণা করে নিজেকে নিজের একটু ভালোবাসা করতে হবে নিজেকে নিজের প্রতি একটু মহব্বত করতে হবে নিজের উপর নিজে টর্চিং করা যাবে না ওই পশু পক্ষী জীব জানোয়ার যে কাম করে আমি পোশাক পরে যদি ওই কাম ওই কামই করি আবার পশুর কোলে উলঙ্গের কোলে যাইতে সময় লাগবে না না পোশাক পরে যদি উলঙ্গের কর্ম করা হয় আবার উলঙ্গের সমাজে পাঠাইবে নিশ্চয় নিশ্চয় কেইসার জন্ম মাটিতে হয় মাটি মাটি করতে করতে যারা মারা যায় কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবি এটা নিদর্শন দেখে বুঝে নিতে হয় আদেশ কি আদেশ হলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে তার সাথে প্রেম করা এটাই হলো আদেশ আর দুনিয়াদারিটা এটা জ্ঞানীদের জন্য জেলখানা এটা হলো আমিত্বের চাহিদা যে ইবাদত দুই প্রকার একটা হককুল্লা হকের উদ্দেশ্যে আর হককুল্লা আবাদ আবাদের মধ্যে ইবাদত আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি তাদের কাছে ঋণ আমি বিয়ে করে বউ আনছি তার ভরণ পোষণ করতে হবে সন্তান জন্ম দিয়েছি তাকে মানুষ করতে হবে নাতিপুতি হয়েছে তাদেরকে দেখতে হবে ও বাবা যাদের জন্য আমার এত ঠেকা তারা কি আমার জন্য ঠেকে না বাবা কি বাবা তারা কেউ ঠেকে কেউ ঠেকবো না আমল নমার বাহিরে কিছুই যাবে না দেখো এই সরাসরে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায় যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে রবি শস্য পাবে সে কোথায় আদেশ আল্লাহ যেটা আদেশ করেছেন আদেশ হলো দুইটা একটা হলো নিষেধ আর একটা আদেশ মিথ্যা কথা বলা যাবে না মিথ্যাবাদী আল্লাহর বান্দা নন বিরুম্মত না মাতা পিতার খেদমত করতে হবে ঋণ পরিশোধ করতে হবে ঋণগ্রস্ত ব্যক্তির আবাদত বন্দীকে আল্লাহ পছন্দ করে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এতিমের মাল ঠকাই খাওয়া যাবে না এগুলি হলো আদেশ নবতের আদেশ এই আদেশ হলো গুরু বাক্য পালন করতে হবে গুরু যাহা বলবে তা অবিচারে পালন করতে হবে আল্লাহর হুকুম ফরজ রাসুলের হুকুম সুন্নত আর গুরু হুকুম ফরজের আইন যখন যেটা বলবে এটা ভক্তের জন্য আইন গুরু বাক্য পালন করাই ভক্তের জন্য সালাত এতটুকু আমি বললাম আদেশ আর নিষেধ নবতের মূল থিমস যেটা সেটা হলো নবতের দয়াল নবী লাকাত জাকুম রাসুল মিন আনফুসিকুম এই আনফাসে জন যে নবী যাওয়া আশা করে মানুষের স্বভাব হলো অজানাকে জানতে চায় অদেখাকে দেখতে চায় অদৃশ্যমানকে দৃশ্যমান করতে চায় অসাধ্যকে সাধন করতে চায় এটাই মানুষের স্বভাব হ্যাঁ হ্যাঁ দেখি নাই যার নামে এত আনন্দ না জানি তার সাথে আমার প্রেমের সম্বন্ধ চমৎকার গান না দেখে আনন্দ জাগে কি দিয়ে যার দেখি নাই তার সাথে আমার কি প্রেম আল্লাহ বলছে
তুমি আমাকে একলা হইয়া ডাকো শ্রম মিলে যদি হয় যায় একাত পাওয়া যায় দিন বন্ধু দেখা দেখা যদি হয় যায় শূন্য তখন হয় যায় পরিপূর্ণ আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও সাধনা করে মানুষ হয় ওলি আর ওলির ভিতর থাকে আল্লাহ নাম হয় ওলি আল্লাহ আতে আল্লাহ আতে রাসূল আমরি মিন কুমলি আল্লাহ তাবেদারি করে আল্লাহ আল্লাহ রাসূল গনের আর তাবেদারি করে ওলি আল্লাহ সাধনা করে হয়ে যায় ওলি তার মধ্যে থাকে আল্লাহ নাম হয় ওলি আল্লাহ ওলির নাম হলো আল্লাহ নামের আগে ওলি রাহুল আল্লাহর বন্ধু আল্লাহ বলেছে না লাউলি আল্লাহ মউতু খবরদার আমার ওলিদেরকে কেউ মৃত্যু বলিও না ওলিরা চিরজীবিত দুনিয়াও তারা নিয়মত প্রাপ্তি তারা পর্দা নেওয়ার পরেও ওই কবরে শুয়ে সেও তারা বেশি বেশি নিয়মত প্রাপ্তি আর ওলিদের কবর হয় না ওলিদের হয় মাজার আপনারা কি জানেন কোনো মরা মানুষের নামে মাজার হয় নাকি না কেউ বাবা মরা মানুষের নামে মাজার হয় না মাজার হয় জিন্দা মানুষের মতো আনতে কাবলে মত যারা জীবিত থাকিতে মরে গেছে তারা আর মরার ভয় করে না এখানেই একটা বিষয় দাঁড়িয়ে যায় তাই কি বলছে বেলায়েতে একবার যদি হাসিল করবি মনামা এমন ইবাদত কর রে মুনাই আমি বলে তোমারে পয়সা যদি দেখিতে চাও খোদাই
খোদা কোন গট নাই খালি কোন গটে বিকশিত কোন গটে চাপা গলি সোনা কামারে বলছে সাধনা করলে পূর্ণিমার চাঁদ যেমন আকাশ উদিত হয় খোদাকে ঠিক তেমনি দেখা যায় হ্যাঁ হ্যাঁ পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হইলে যে রূপ দেখা যায় খোদাকে ঠিক তেমনি দেখা যায় এবার আপনার কাছে আমার ছোট্ট করে দুটি প্রশ্ন দয়াল নবীর মহর নবুয়াত দেখে আক্কা ছলনা করে দেখে তার চোদ্দ পুরুষ জান্নাতি কিন্তু দয়াল নবীর এই মহর নবুয়াত দেখে এক লোক অন্ধ হয়ে গেছে এক লোক বোবা হয়ে গেছে এক লোক অন্ধ হয়ে গেছে আর এক লোক বোবা হয়ে গেছে এই বোবা হইল তার কারণ কি আর অন্ধ হইল তার কারণ কি তো মহর নবুয়াত দেখে আকাশ যেখানে চোদ্দ পুরুষ জান্নাতি হয়ে গেল আর ওরা একজন অন্ধর বোবা হওয়ার কারণটা ছিল কি মহর নবুয়াতের মধ্যে আরবি হরফ দিয়ে কিছু লেখা ছিল সেটা কি লেখা ছিল তার বঙ্গ অনুবাদটা কি যা আমাদের জন্য অবশ্যই প্রয়োজন আমরা তো দয়াল নবীর নামে দরুদ পাঠ করি দয়াল নবীর নামে দরুদ পাঠ করি না দয়াল নবী কার দরুদ করছে দয়াল নবীর দরুদটা ছিল কি এই নবতের দরুদটা কি এটা একটু জানা দরকার বাবা আপনার কাছ থেকে রাস্তাঘাট ক্লিয়ার করবো আপন ঘরে বৈশা যদি